আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও ডিসএবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, কনসালটেন্ট, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, শ্যামলী, ঢাকা। ঈদ পরবর্তী করণীয় এবং জরুরি যে মেসেজটা সেটা নিয়ে আমি কথা বলবো। আমরা বর্তমানে সারা বিশ্বে সবাই একটা মহামারীর মধ্যে আছি, করোনা করোনা করোনা, এবং যেখানে যাই সেখানে করোনা, হাজার হাজার লক্ষ লক্ষ লোক অলরেডি আক্রান্ত হয়ে অনেকে পর দুনিয়া চলে গিয়েছে, আর ফিরে আসবে না। এর মধ্যে আমাদের পবিত্র ঈদুল ফিতর আমরা উদযাপন করলাম, দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনার পর ঈদুল ফিতর গেল। এখন ঈদ পরবর্তী আমাদের রোগ কি কি বাড়তে পারে, রোগ ভাবনা নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। তো আমি একটু আপনাদেরকে প্রথমত জরুরি কি কিছু মেসেজ দিতে চাই, কিছু স্মরণ করিয়ে দিতে চাই। স্মরণের মধ্যে প্রথমত যে কাজটা আমরা করতেছিলাম, যে গ্লাভস ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সাবান দিয়ে হাত ধোয়া। আসলে সাবান দিয়ে হাত ধোয়া, পয় পরিষ্কার করে, এটা শুধুই কি করোনাতে করবো আমরা? নো, এটা আমাদের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার একটা অংশ, এবং এটি নিয়ে সারা বিশ্বে আরও আগের থেকে হাত ধোয়ার কথা বলা হয়ে আসছিল। বিশ্ব হাত ধোয়া একটা দিবস আছে অলসো, সো হাত ধোয়া এটা আমরা কন্টিনিউ করব। আমরা যদি সবাই ভালো থাকতে চাই, আমরা যারা মুসলমান আমরাও বলি যে পয় পরিষ্কার, পরিচ্ছন্নতা ইমানের একটা অংশ। অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে গেলে আমাদের কি সাবান দিয়ে হাত ধোয়া, শুধু হাত ধোয়া না, সারা শরীর নিয়মিত গোসল করা, নিজের কাপড় চোপড় পয় পরিষ্কার রাখা, শরীরের বিভিন্ন অংশ পয় পরিষ্কার রাখা। আমরা কোথাও গেলে বাহিরে আসলে পয় পরিষ্কার করে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, গোসল করা, এই জিনিসগুলো আমাদের কন্টিনিউ করতে হবে। এবং আসুন আমরা এই জিনিসটা আমাদের জীবনের সাথে মিলিয়ে ফেলি। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের খুবই জরুরি, এবং আমরা এটা অবশ্যই কন্টিনিউ করতে থাকবো। আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দেওয়া, যেটা শুধু নট অনলি করোনা, করোনার পরে আরো ভয়ানক যে কোনো রোগ আসতে পারে। এখন হয়তো হাঁচি কাশির মাধ্যমে আসতে পারে, তখন হয়তো বাতাসের মাধ্যমে আসতে পারে, পানির মাধ্যমে আসতে পারে, তারপরে হয়তো কারো হাতে গায়ে হাত দিলে আসতে পারে, কাপড়ের মাধ্যমে আসতে পারে, পয় নিষ্কাশনের মাধ্যমে আসতে পারে। সো আমরা নিজেরা পরিষ্কার থাকবো, নিজেদের চারপাশে যারা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাচ্চাদের, আমাদের সিনিয়রদের, আমরা তাদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করব, সবাইকে আমরা হেল্প করব, আমাদের বাসা পরিষ্কার রাখার চেষ্টা করব। ঢাকা শহরে খুবই দুঃখজনক, আমি একটা হাসপাতাল, আমাদের এখানে পাশের বিল্ডিং আর একটা আছে, সেই বিল্ডিংটা আমাদেরটা একটু উঁচু, দেখা যায় যে কাজের লোক নট অনলি যারা বাড়ির মূল মালিক, তারা তাদের বিভিন্ন মানে যে বর্জ্য পদার্থ থাকে বাসার, বিভিন্ন মানে পয় পরিষ্কার করার পরে যে অবশিষ্ট অংশ থাকে, পানি, তারপরে হচ্ছে বিভিন্ন খাবারের মানে মাছের যে অবশিষ্ট অংশ বা তরকারি কাটার পর যে অবশিষ্ট অংশ, এমনকি ঘর পরিষ্কার করার অবশিষ্ট অংশটা পর্যন্ত তারা জানলা দিয়ে এখনো ফেলে দেয়, বাচ্চাদের প্যাম্পাস ফেলে দেওয়া হয় পাশের বিল্ডিংয়ে, তো নিজে মনে করে সে মানে বেঁচে গেল ফেলে দিল। আমাদের এই বাঙালি জাতি, এটা আসলে খুবই একটা দুঃখজনক ব্যাপার। আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, অনেক দেশে গিয়েছি, এবং প্রত্যেকটা দেশে, এমনকি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মতো রাষ্ট্র, কিন্তু তারা এই ব্যাপারে অনেক সচেতন হয়ে গেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা এখনো পারি নাই। আমরা এই কাজগুলো করি সবাই, আমরা একটু প্রয়োজন হলে থুতু নিচে ফেলে দেই, উপর থেকে জানলাটা খুলে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, থুতু ফেলে দিচ্ছি, আমরা একটা কাগজ ছিল এটা ফেলে দিলাম রাস্তায়, গাড়ি দিয়ে যাচ্ছি, একটা ময়লা হলো তো খাবার খাওয়ার পর ফেলে দিলাম রাস্তায়, বা বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে ফেলে দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। আপনারা অবশ্যই আমার এই কথার সাথে একমত হবেন, আপনারা একটু ভেবে দেখেন, এটি হয় ঢাকা শহরের মধ্যে, নট অনলি ঢাকা, এভরিহোয়ার। প্লিজ, আমাদের বাসার সবার ডাস্টবিন আছে, আমরা বাসায় প্রতিটা রুমে যার যেতে প্লাস্টিকের ডাস্টবিন রেখে দিব, সেখানে পলিথিন কাগজ দিয়ে রেখে দিব, সারা বিশ্বে যা করে সেখানে আমরা ময়লা ফেলবো, এই জিনিসগুলো আমাদের করতে হবে, না হলে আরেকটা ভয়ানক রোগের জন্য রেডি হন সবাই। সো আমরা পয় পরিষ্কার থাকবো, রাস্তাঘাট পয় পরিষ্কার রাখবো। আরেকটা জরুরি জিনিস হচ্ছে যে ঈদের পরে রুগী দেখা শুরু করেছি, সবার ওজন বেড়ে গিয়েছে, এর আগেও আমি বলেছিলাম
যে আসলে রোজা রাখার যে ফজিলত, রোজার যে স্বাস্থ্য উপকারিতা বা হেলথ বেনিফিট বাংলাদেশে এটা নাই। খুবই দুর্ভাগ্যজনক হলো আজকে যে রোগীর আরো দুই তিন মাস আগে দেখেছে আজকে 10 কেজি ওজন বেশি নিয়ে আসছে, তাকে জিজ্ঞাসা করা হলো কেন ওজন বাড়লো, তার হাজবেন্ড বলতেছে কথা শুনে না খায় কেবল। তো এটা আসলে বুঝলাম না, মানে এটা কি জাতি, আমার কাছে টাকা দিয়ে আসে আমাকে ভিজিট দেখায়, দিয়ে তারপরে এখানে টেস্ট করে খরচ করে তারপরে কথা শুনে না। ওয়ারেজ আমি যদি হন এই সোশ্যাল মিডিয়া বলে দেই সবাই যায় ফ্রি ফ্রি পরামর্শ দেই, আপনারা সেটা মানে গ্রহণ করেন, আশ্চর্য জাতি, আমার কাছে খুবই আশ্চর্য লাগে। ওয়ারেজ টাকা দিয়ে চিকিৎসা নেয় সেটা মানে না, আর ফ্রি পাইলে সেটা আলকাতরার মতো খায়। এটা যদিও কথাগুলো আপনাদের কাছে সোশ্যাল মিডিয়াতে অনেকে হয়তো স্বাভাবিকভাবে নেবেন না, কিন্তু এটি বাস্তবতা বাংলাদেশে। আসুন আমরা পয় পরিষ্কার থাকি, পয় পরিষ্কার রাখি, ঢাকা শহরকে পরিষ্কার রাখি, বিভাগীয় শহরগুলো যে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, ময়মনসিংহ হতে শুরু করে যে আমাদের রংপুর, হ্যাঁ এই যে বড় বড় বিভাগীয় শহর কুমিল্লা জেলা শহরগুলো আমরা পয় পরিষ্কার রাখি। আমরা কেউ বাসের পাশায় কাপড় চোপড়ে ময়লা বা এটা সেটা ফেলে দিব না, আরেকজনকে ডিস্টার্ব করবো না। ইসলাম এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীকে আপনি ডিস্টার্ব করবেন এটা কিন্তু আপনার পরকালে আপনার কবর থেকে শুরু হয়ে যাবে হিসাব, একেবারে আখেরাতে যেদিন শেষ বিচারের দিন সেদিন আপনাকে এটার দায় দিতে হবে। সো আমরা ইহকালে ভালো থাকতে চাই, পরকালে ভালো থাকি, আমি বলবো না যে মানে সবাই করি আমরা, হ্যাঁ বিভিন্নভাবে করি, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা জাস্ট মনে করিয়ে দেওয়া আমরা যেন এটা না করি। এখন আসেন আপনারা সবাই বাড়িতে থেকে বা ঢাকা আসছেন বা বিভিন্ন কাজে যাচ্ছেন, আপনারা লঞ্চে কেউ স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করেন না, প্লিজ নিজের স্বার্থে, নিজে ভালো থাকার স্বার্থে, নিজে সুস্থ থাকার স্বার্থে, আপনার পরিবারের সদস্য, আপনার বাচ্চা, আপনার মা ভাই বোন সবাইকে সুস্থ রাখার স্বার্থে আপনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং একটু ডিস্টেন্স রেখে চলাফেরা করবেন, হাঁচি কাশি প্রকাশে দিবেন না, যে নিয়ম মাফিক হাঁচি কাশি দেওয়ার এটা করবেন, এগুলো আমাদের আবার করতে হবে। শুধু নট অনলি লঞ্চ, ট্রেন, যতগুলো যাত্রী বাহন আছে, যেগুলো আমরা যানবাহন আছে যেটার মাধ্যমে পাবলিকলি চলি, আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব, ইনশাল্লাহতে আমরা এই করোনা না আরও যে কোনো ভয়ানক রোগ আসলে আমরা হয়তো এখান থেকে মানে বের হয়ে আসতে পারবো। আর পাশাপাশি যেটা বলছিলাম যে ওজন কমানোর কথাটা, তো এখন রমজান পরবর্তী ওজন আরো বেড়ে গিয়েছে, তো রমজানে আমি বলবো না সবার ওজন বেড়ে গিয়েছে, অনেকের ওজন আবার কমেছে, বেশিরভাগ ক্ষেত্রে ওজন বেড়ে গিয়েছে। আর মূল কাজটা হচ্ছে আমি অনেক হুজুরদের সাথে কথা বলেছি, অনেকে বলে যে ডাক্তার সাহেব আসলে এই ইফতারিতে খিদা লেগে যায় বা বা খেতেই কেন মন চায়, আসলে খেতেই মন চাইলে তো আপনার আপনার তো এটা আসলে মানে রমজানের কোনো ইয়ে হলো না, মহত্ব আসলো না, হ্যাঁ এটা তো রমজানের শিক্ষা দেয় না আমাদেরকে, কেবল খেতেই মন চায়। আপনারা হয়তো বলবেন যে ডাক্তার সাহেব আপনার ওজন কত, আলহামদুলিল্লাহ আমার ওজন রোজার আগে যা ছিল, আমি আর আগে ভিডিওতে বলেছি মাঝখানে একটু দুই এক কেজি বেড়ে গিয়েছিল, আমি তখন সতর্ক হয়েছি, এখন আলহামদুলিল্লাহ আবার আগের মতো অবস্থানে আছে। সো আপনাদের আসেন ওজন আবার আপনারা নিয়ন্ত্রণ করেন, আমি আর আগে বলেছি যারা গ্রামে আছেন তারা রাস্তায় অনেক ফাঁকা হাঁটেন কোনো অসুবিধা নাই, শহরও আপনারা যেহেতু সরকার মোটামুটি সব কিছু খুলে দিয়েছি স্বাস্থ্যবিধি, ভিড় এড়িয়ে বিভিন্ন পার্ক, বিভিন্ন খোলা জায়গা আপনারা এখন থেকে হাঁটা শুরু করতে পারেন, শরীরে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, শরীরের জন্য অনেক ভালো। আমরা যারা ঈদে অনেকে বাড়িতে গিয়েছি বা গিয়েছেন আপনারা বা বাড়িতে ছিলেন, বিভিন্ন বিভিন্নভাবে আত্মীয় স্বজনের বাসা অনেকে খেয়ে ফেলেছেন বা নিজেরা একটু ভালো ভালো খাবার খেয়েছেন, এই যে চর্বি জাতীয় খাবার বা একটু মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া হয়েছে যার কারণে অনেকের ওজন বেড়ে গিয়েছে, আবার রোজার মধ্যে ওজন বেড়ে গিয়েছে এই সকল কারণে, তো আপনার আপনাদের ওজনটা বেড়ে গিয়েছে। তো আমরা এখন আসুন এই যে ঈদ পরবর্তী, এখন প্রতি সোম এবং বৃহস্পতিবার আপনারা একটু খেয়াল মনে রাখবেন, প্রতি সোম এবং বৃহস্পতিবার আমরা আবার নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাককে সন্তুষ্টি এবং রাজি খুশি করার জন্য। এই প্রতি সোম এবং বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন, অন্তত দুই দিন না পারেন একদিন বা মাঝে মাঝে দুই দিন বা এক সপ্তাহ রাখতে না পারলে পরবর্তী সপ্তাহে যদি রোজা রাখেন তাহলে ওজনটা কমবে, বডি ইমিউনিটি বাড়বে। অলরেডি অনেকগুলা আপনার রিসার্চ পাবলিকেশন হয়েছে যে এই রমজান রোজা বা সিয়াম পালন বা উপবাস থাকা মানুষের শরীরের জন্য যে কি উপকারী কল্পনাতীত। সো আমরা প্রতি বৃহস্পতি এবং সোমবারে রোজা রাখবার চেষ্টা করবো, আমি নিজেও রাখার চেষ্টা করি, আসুন আমরা সেটা করি, এটা আমাদের করতে হবে, আমরা যে স্বাস্থ্যবিধিগুলো সরকারিভাবে বলা হচ্ছে বারবার আমরা মেনে চলব। আমি গ্রামে গিয়েছিলাম ঈদের পরে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য গ্রামের মানুষের মধ্যে এই ভয়ভীতিটা নাই, তাদের কথা হচ্ছে যে করোনা হলে এমনি হয়ে যাবে, হ্যাঁ তারা কেউ মানতে রাজি না,
তারা তাদের মতো করে চলছে, তারা এটাকে অনেকে বলে এটা ভৌতিক কথাবার্তা, এটা নাকি নাই। মানে আমার কাছে আশ্চর্য লাগে, দিব্যি রাতের মানে দিন আর রাতকে ওনারা আলাদা মানে করতে পারছে না, ওনারা বলতে যে সব এক, কিছুই হয় নাই। সো গ্রামে যারা আছেন প্লিজ আপনারা সতর্ক হন এখনো, আমরা যারা শহরে আছি শহরের লোকজন কিছুটা হলেও সতর্ক ছিল, এখনো আছে, হয়তো বা মাঝে মাঝে ভুলে যায়। এক শ্রেণীর লোক একেবারে অসতর্ক, আমি বলতেছি না কোন শ্রেণী আপনারা সবাই জানেন, আর আরেক শ্রেণীর লোক তারা সারাদিনই সতর্ক হয়ে এমনকি মানসিক রোগে ভুগছে। সো মানসিক রোগও ভোগা যাবে না, আমরা হাসি খুশি থাকবো, আমরা অ্যাক্টিভ এখন বাসায় এক্সারসাইজ করবো বা হাঁটা চলাফেরায় ফাঁকা জায়গা আমরা মাঠগুলো ব্যবহার করতে পারি, পার্কগুলো ব্যবহার করতে পারি, খোলা জায়গাগুলো আমাদের রাস্তার পাশগুলো অনেক সময় খোলা থাকে, এই এগুলাতে আমরা মাস্ক ব্যবহার করে নিয়মিত হাঁটবো। আর যারা গ্রামে আছেন আপনারা একটু প্লিজ দয়া করে সতর্ক হন, কারণ এটা ছড়িয়ে গেলে আরও বিপদ হয়ে যাবে। এখন আমি যদি বলি যে রেলগাড়ি আসতেছে দেখা যাচ্ছে হ্যাঁ দূর থেকে, আমি বললাম যে আল্লাহ পাক আমাকে বাঁচাবে, আমি রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকবো, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন আপনারা, তাহলে রেলগাড়ি আপনার আসলে আপনার উপর দিয়ে চলে যাবে, আপনার কিছুই হবে না, ঠিক না। আল্লাহ পাক আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, এমনকি স্কিন দিয়েছে, জিহ্বা দিয়েছে, বিভিন্নভাবে আমরা স্বাদ অনুভূতি এগুলো গ্রহণ করি। আল্লাহ পাক কোনো আমাদেরকে বলে নাই যে যে বিপদ আসছে সরাসরি দেখা যাচ্ছে সেখান থেকে তুমি সরে যাবে না, এ কথা বলে না। উনি অবশ্যই সবকিছুই উনি ধারক এবং বাহক, সেটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে আবার জ্ঞান বুদ্ধি দিয়েছে। উই আর দ্য আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টি সেরা জীব, আমরা জিন জাতির চেয়েও উন্নত, ইভেনকি ফেরেশতার চেয়ে উন্নত জাতি। সো জিনিসটা বুঝতে হবে যে আপনার রেল লাইনে আসতেছে আর আপনি দাঁড়িয়ে থাকবেন। আমি কেন বলেছি কথাটা, আমরা জানি মাস্ক ব্যবহার না করলে বা খুব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করলে এটা একটা কমিউনিকেবল ডিজিজ, আক্রান্ত হতে পারেন বা আপনার থেকে আরেকজন আক্রান্ত হতে পারে। আমরা জেনেও যদি বলি না আমরা আল্লাহ ফাঁকে আমাদেরকে বাঁচাবে আমার হবে না, আমার কাছে হাস্যস্বর মনে হয়, আপনার আসলে এটা অবৈজ্ঞানিক এবং এটা ধর্মের সাথেও যায় না। সো এই জিনিসগুলো আমাদের একটু সবার সচেতন হওয়া দরকার, এই জিনিসটা আমাদের আসলে একটু বোধ জ্ঞানের অনুভূতির অভাব আছে, আমি এখনো দেখছি এটা সবার ক্ষেত্রে না, এক শ্রেণীর লোকের ক্ষেত্রে, এটা আমি আমার প্র্যাকটিসেও দেখছি, আমি রোগী দেখছি, ভালো কথা। এই যে করোনার মতো ভয়ানক পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ পাক অশেষ রহমতে রোগী দেখার তৌফিক দিয়েছে, কিন্তু মাঝে মাঝে রোগী মাস্ক নিয়ে ঢুকে ঠিকই কিন্তু কথা বলার সময় ঘ্যাট করে মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। প্লিজ যারা আমার রোগী আছেন বা আসবেন, আমি রোগী দেখছি, আমাকে সুস্থ থাকতে দিবেন, হেল্প করবেন, আমার মাধ্যমে আপনিও সুস্থ থাকবেন, কারণ আমার কাছে নিয়মিত রোগী আসে। আপনি যদি আমাকে দিয়ে যান করোনার মতো বা কোনো কমিউনিকেবল ডিজিজ, সেটা কিন্তু আরেকটা রোগীকে ধরবে, ঠিক না, কারণ ডাক্তাররা হচ্ছে সবচেয়ে বেশি স্প্রেডার, মানে আমাদের থেকে সবচেয়ে বেশি রোগ বিভিন্ন রোগীর কাছে যেতে পারে, কারণ আমরা নিয়মিত প্রচুর রোগী দেখি। সো এই কাজটা অন্তত করবেন না, হাসপাতাল খোলা আছে, আমরা চেষ্টা করছি আপনাদের সেবা চালিয়ে যেতে, আপনাদের যে কোনো হাঁটু কোমর ঘাড় ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি বাত ব্যথা হইতে বা যে কোনো ব্লাড টেস্ট বা যে কোনো এক্স রে এমআরআই সিটি স্ক্যান হতে শুরু করে এনি টেস্টের জন্য ডিপিএস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড অলওয়েজ আপনাদের জন্য রেডি আছে। আপনার স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ডাটা কেউ গোপন রাখবেন না, কারণ যদি জ্বর আসে আসতেই পারে, ওরই ঢর কিছু নেই, আমাদেরকে জানাবেন, আমরা আমাদের মতো করে আপনাদের অবশ্যই চিকিৎসা দিব। জোন্ট ওরি, আপনারা ভাববেন না যে জ্বর হলে বিদায় দিয়ে দেবেন, নো আমরা সেটা করি না, আমরা সেই আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে বা কি করলে সুবিধা হবে সেটা আপনার জন্য উপকার হবে, আমরা অবশ্যই আপনাদের হেল্প করব। আপনারা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন, মাস্ক চেম্বারে ঢুকলো মাস্ক দয়া করে খুলবেন না, এই ভিডিও বার্তা দেওয়ার এই একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, আমরা আপনাদেরকে অবশ্যই রেসপেক্ট করি, সম্মান করি, যখন আপনি রুমে ঢুকে মাস্কটা খুলবেন, আমি যখন বলবো মাস্কটা পরেন, আপনার কিন্তু ইগোতে লাগবে, জিনিসটা খারাপ লাগবে। প্লিজ আসুন, আমরা সহনশীল হই, আমরা ধৈর্যশীল হই, আল্লাহ পাক আমাদের ধৈর্যশীল সহনশীল একটা ভালো জাতি হিসেবে সবাই যেন আমরা একে অপরের হেল্প করতে পারি। করোনায় আমরা আতঙ্কিত হব না, আমাদের আত্মীয় স্বজন পরিজন আক্রান্ত হলে আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে আমরা হেল্প করার চেষ্টা করব, কেউ কাউকে অ্যাভয়েড করবেন না, এবং ওজন নিয়ন্ত্রণে রাখেন, খাবার যা খেয়েছেন আর সামনে খাবেন না। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাদের নেক্সট রোজা আবার বাঁচিয়ে রাখে, আমরা আগামী রোজায় আরও ভালোভাবে রোজা পালন করব, ভালোভাবে আমরা কম খাবো, ভালোভাবে সেই টাকা দিয়ে আমরা গরিবের সেবা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন,
যদি কোনো কথা কারে কোনোভাবে কোনো গোষ্ঠী জাতি বা কোনো কারো মনে হয় আপনার কাছে আপনার নিজের গায়ে লেগেছে আমি কাউকে স্পেসিফিক করে কিছু বলি নাই আমি একজন চিকিৎসক চেষ্টা করছি জনসচেতনতা বৃদ্ধি করা আমার ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন পত্রপত্রে নিয়মিত লিখে যাচ্ছি সরকারি বিধি নিষেধ মেনে চলবেন সরকারকে হেল্প করবেন ডাক্তারদেরকে হেল্প করবেন আইন প্রয়োগকারী সংস্থাকে হেল্প করবেন আমরা সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ সারা বিশ্বের প্রত্যেকটি মানুষ ইনশাআল্লাহ এই সিচুয়েশন থেকে বের হয়ে আসবে ইকোনমি আবার ঘুরে দাঁড়াবে সবাই ভালো থাকতে পারবো আমরা কেউই অমর নয় সবাই মারা যাব কিন্তু ভালোভাবে আমরা বাঁচতে চাই ভালোভাবে মারা যেতে চাই আমরা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাককে নিয়মিত সেজদা দিতে চাই আমরা তার গুণগান করতে চাই আমরা সুস্থভাবে পৃথিবী থেকে যেতে চাই এই স্লোগান নিয়ে আমরা আসুন ঈদ পরবর্তী আমাদের কার্যক্রম আবার শুরু করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু